সালামু আলাইকুম। আমি যাচ্ছি আপনার পুদিনা পাতা গাছগুলো দেখতে, কারণ পুদিনা পাতা লাগানো হয়েছে কিছুদিন আগে। আগে বলতে আপনার মাসেখানে শীতে লাগাইছি, যত্ন দিতেছি, খুবই মোটামুটি ভালো। তো বৃষ্টির সিজন একটু ভালো হয়, তো কী পরিমাণ সার গোবর দিবেন এবং কী পরিমাণ গাছগুলো বর্তমানে রয়েছে সেটা আমি দেখাবো। আমার বিট দেখতে পারতেছেন, এটা হলো পুদিনা পাতা বিট, যে পুদিনা গাছগুলো আপনার শীতের সিজনে লাগিয়েছি। আপনার শুকনো গোবর, ছাই আর ইউরিয়া ফসফেট এগুলো দিয়েছি, দিয়ে তারপর চারা বসানো হয়েছে এক বিঘা দূরে দূরে। গাছগুলো শীতে লাগানো হয়েছে, হালকা হালকা পানি দিয়েছি। তো শীতে গাছগুলো কম বাড়ে, এখন গরমে এখন আবার বাড়ে। তবে এগুলো আপনার যতনটা হচ্ছে, যত শুকনো গোবর দিবেন তত ভালো। শুকনো গোবর দিলে গাছগুলো আপনার দ্রুত বেগে বাড়ে। এ খাওয়ার জন্য করোই অল্প, সামনে রোজা সেজন্য। এই দেখুন, এই যে আপনার গাছগুলো প্রতিটা গাছই আপনার লাগানোর আগে আপনারা কিন্তু জৈব সার, ইউরিয়া ফসফেট কম্পোস্ট সার দিয়ে 10 দিনের মতো কিংবা 1 সপ্তাহ ফেলে রাখবেন। তারপর চারাগুলা আপনার গিটগুলো বসাই দিবেন। এই যে এটা দেখতেছেন, ঠিক আছে, এতটুকু অল্প পরিসরে কাইটা বসাই দিলেই হয়। এগুলো আপনার এই যে দেখাচ্ছি, এই যে ঠিক এতটুকু লম্বা লম্বা করে এইভাবে দেখুন গাছগুলো কি সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।